আমি কোন জায়গায় সাইন করুম, যে জায়গায় ভোট পাবো ওই জায়গায় সাইন করুম, করুক কি না? ভোট না পাইলে সাইন কিরকম করুম? সাইন করার জন্য তো ভোট পাইতে লাগবো না, এখানে আসছি তখন জামালপুরে আসি, তখন জামালপুরে ফাইলটা লয়ে আসবো যে অরুণের এইটা ফাইল, এটা রেশন কার্ডের ফাইল আপনি সাইন করে নেন। আমি তখন চিন্তা করবো যে জামালপুরে গত নির্বাচনে আমার ভোট দিছিল 2758, আমার তো মুখস্থ আছে, আছে কি নাই? 2758। এই নির্বাচনে আমি 4000 পাইছি কি নাই? যদি 4000 পাইছি মুখস্থান করবো। এখন আমার মুখ্যমন্ত্রী বলেছে যে আগামী জানুয়ারি মাসের ভিতরে এই ঢলা বস্তিতে আবার 15 টাকা 20 হাজার উন্নয়ন দিয়ে প্রত্যেক মহিলাকে আমি অরুণোদয় দিতে পারি। এই যে অরুণোদয় দিব, এই অরুণোদয়টা স্যাংশন কে করবে? অ্যাপ্রুভেল তো সাইন তো আমি গার্জিয়ান মিনিস্টার, আমি তো করতে লাগবো। এখন যে রেশন কার্ড কাবার নাই, এই রেশন কার্ডটা যখন দিতে লাগে তো সাপ্লাই অফিসার তো আমার কাছে লয়ে আছে, আমি তো সাইন করতে লাগে, আমি সাইন করলে পাবো? আমি কোন জায়গায় সাইন করুম, যে জায়গায় ভোট পাবো ওই জায়গায় সাইন করুম, করুক কি না? ভোট না পাইলে সাইন কিরকম করুম? সাইন করার জন্য তো ভোট পাইতে লাগবো না, এখানে আসছি তখন জামালপুরে আসি, তখন জামালপুরে ফাইলটা লয়ে আসবো যে অরুণের এইটা ফাইল, এটা রেশন কার্ডের ফাইল আপনি সাইন করে নেন। আমি তখন চিন্তা করবো যে জামালপুরে গত নির্বাচনে আমার ভোট দিছিল 2758, আমার তো মুখস্থ আছে, আছে কি নাই? 2758। এই নির্বাচনে আমি 4000 পাইছি কি নাই? যদি 4000 পাইছি মুখস্থান করবো। যদি 4000 পাই নাই, যে 2758 আছিল হয়ে গেল 2000, ফাইলটা লয়ে যাও, এখন হবে না 26-এর পরে, হয় কি না? এইটাই তো হবো। তো আপনারা এই মা বন্ধুকে অনুরোধ লাগে কি নাই? লাগে, সবাইকে লাগে। তাহলে সাইন করতে লাগলে 4000 ভোট তো দিতে লাগবো না? কি এই ওই সাইনটা কি কংগ্রেসের ক্যান্ডিডেট করতে পারবো নাকি? কংগ্রেসের ক্যান্ডিডেট তো ক্যাপাসিটি নাই, কংগ্রেসের সরকার আছে নাকি? আগামী 50 বছরও সরকার আসবো না, কংগ্রেসের চিন্তা করবেন না, 50 বছরও সরকার আসবে না। তাহলে সাইন তো আমিও করতে লাগবো, দিতে লাগবো আমি। তাহলে আপনারও আমাকে কিছু দেন, তাহলে আমি দেওয়ার জন্য মন যাবো যে ঠিক আছে দিতে লাগে, জামালপুরের মানুষে আমাকে অত মরম করেছে, ওদিকে আমি দিতে লাগবো। এখন আমার মুখ্যমন্ত্রী বলেছে যে আগামী জানুয়ারি মাসের ভিতরে এই ঢলা বস্তিতে আবার 15 টাকা 20 হাজার উন্নয়ন দিয়ে প্রত্যেক মহিলাকে আমি অরুণোদয় দিতে পারি। এই যে অরুণোদয় দিব, এই অরুণোদয়টা স্যাংশন কে করবে? অ্যাপ্রুভেল তো সাইন তো আমি গার্জিয়ান মিনিস্টার, আমি তো করতে লাগবো। এখন যে রেশন কার্ড কাবার নাই, এই রেশন কার্ডটা যখন দিতে লাগে তো সাপ্লাই অফিসার তো আমার কাছে লয়ে আছে, আমি তো সাইন করতে লাগে, আমি সাইন করলে পাবো? আমি কোন জায়গায় সাইন করুম, যে জায়গায় ভোট পাবো ওই জায়গায় সাইন করুম, করুক কি না? ভোট না পাইলে সাইন কিরকম করুম? সাইন করার জন্য তো ভোট পাইতে লাগবো না, এখানে আসছি তখন জামালপুরে আসি, তখন জামালপুরে ফাইলটা লয়ে আসবো যে অরুণের এইটা ফাইল, এটা রেশন কার্ডের ফাইল আপনি সাইন করে নেন। আমি তখন চিন্তা করবো যে জামালপুরে গত নির্বাচনে আমার ভোট দিছিল 2758, আমার তো মুখস্থ আছে, আছে কি নাই? 2758। এই নির্বাচনে আমি 4000 পাইছি কি নাই? যদি 4000 পাইছি মুখস্থান করবো। যদি 4000 পাই নাই, যে 2758 আছিল হয়ে গেল 2000, ফাইলটা লয়ে যাও, এখন হবে না 26-এর পরে, হয় কি না? এইটাই তো হবো। তো আপনারা এই মা বন্ধুকে অনুরোধ লাগে কি নাই? লাগে, সবাইকে লাগে। তাহলে সাইন করতে লাগলে 4000 ভোট তো দিতে লাগবো না? কি এই ওই সাইনটা কি কংগ্রেসের ক্যান্ডিডেট করতে পারবো নাকি? কংগ্রেসের ক্যান্ডিডেট তো ক্যাপাসিটি নাই, কংগ্রেসের সরকার আছে নাকি? আগামী 50 বছরও সরকার আসবো না, কংগ্রেসের চিন্তা করবেন না, 50 বছরও সরকার আসবে না। তাহলে সাইন তো আমিও করতে লাগবো, দিতে লাগবো আমি। তাহলে আপনারও আমাকে কিছু দেন, তাহলে আমি দেওয়ার জন্য মন যাবো যে ঠিক আছে দিতে লাগে, জামালপুরের মানুষে আমাকে অত মরম করেছে, ওদিকে আমি দিতে লাগবো। যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7011730 অথবা 7090171790 নম্বরত।